এক বাক্যে পরিচয় করে দিয়েছে এবং আমাদের মুসলিম সমাজের অহংকার আমরা দোয়া করি যে আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে এই কোরআনের পাখি সালে আহমেদ আকরিমের মতো আপে জন্ম গ্রহণ করুক আজকে আবারো আসলাম সালেহ আহমেদ বাসায় লাজুক ছিলের বাসায় আজকে 왔ছি আজকে আপনারা জেনে খুশি হবেন আমাদের থানার ওসি স্যার মোহাম্মদ সাজ্জাদ হোসেন উনি উনি নিজে আসেন আমাকে কালকে গতকাল রাতে বলছেন যে আমি তাকরিমের বাসায় যাব তাকরিম হয়তো আজকে ঢাকা যাবে কিন্তু যাওয়ার আগে আমি তার বাসায় যেতে চাই এর আগে আসিলেন রাস্তা এত দূর মানে এত দূর হেঁটে আসতে হয় যে এত দুর্গম রাস্তা তার বাসায় আসার একদম শুধুমাত্র মোটরসাইকেল দিয়ে কিছু দূর আসা যায় তারপর আবার হেঁটে আসা লাগে সে হেঁটে আসা নাও দুষ্কর এত ভঙ্গুর আসছে তারপরে উনি আসছেন শুধু উনি আসেন নাই সস্ত্রিক আসছেন ভাবি সাহেব আসছেন ছেলেকে নিয়ে আসছেন সবাইকে নিয়ে আসছেন দেখার জন্য শুধু দেখা না আর একটা মেসেজ দেই আপনাদেরকে যতটুকু ভালোবাসা তার হৃদয় ধারণ করে পুরোটাই তার জন্য উজাড় করে দিয়েছে আমাকে গতকাল বলেছে এবং প্রথম যেদিন যায় আমরা আমাদের পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে উনি ও যখন সংবর্ধিত হয় সেদিনও উনি বলেছেন যে তার যত সহযোগিতা গেলে তার ফ্যামিলির যত সহযোগিতা লাগে আইনগত যত সহায়তা এবং নিরাপত্তা বিধান করতে যা লাগে সব উনি দিবে তার ভালোবাসা যতটুকু আছেন পুরোটাই উজার করে দিতেছেন তার জন্য সবাই খাস করে খাস করে তার জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের অফিসারের জন্য সবাই দোয়া করবেন যাতে ও যতদিন প্রতিষ্ঠিত না শুধু হাফেজ হলেই শেষ না এটা তো প্রথম ধাপ ছোট্ট একটা ধাপ পার হয়ে আসছে এখনো তা শুরু হয়নি তার সে যেন শুরু থেকে শেষ করতে পারে আজীবন যতদিন আমৃত পর্যন্ত সে সেজন্য সুস্থ শরীরে বড় ভালো মানুষ মানুষ যেন হইতে পারে বড় না মানুষ যেন হইতে পারে এতটুকু খাস করে তার জন্য দোয়া করবেন সে যে মাদাসায় লেখাপড়া করে তার জন্য সেই মাদাসার জন্য দোয়া করবেন হ্যাঁ স্যার যারা বলছেন এখন আগে বলছেন এখন বলছেন তার আর্থিক আর্থিকভাবে বলেন যে কোনো পারিবারিক যে কোনো সমস্যার জন্য ছাড়ত প্রস্তুত আজীবন তার জন্য প্রস্তুত তার ফ্যামিলির জন্য তার বাবা আছেন সর্বক্ষণ তার বাবা হয়তো বাসায় থাকুন ও হয়তো মাদ্রাসা থাকবে সার্বক্ষণিক তার নিরাপত্তার ব্যবস্থা যখন যা লাগবে স্যারের নাম্বার সাথে কন্ট্যাক্ট করা আছে যে কোনো সময় তার জন্য সহায়তা করে সার প্রস্তুত আপনার সবাই খাস করে স্যারের জন্য দোয়া করবেন এবং ওর জন্য খাস করে দোয়া করবেন ওর জন্য প্রতিষ্ঠিত হইতে পারে শুধু হাফেজ হলেই শেষ না একদম শেষ পর্যন্ত জীবনে শেষ পর্যন্ত সুস্থ শরীরের জন্য

একgranular দিয়ে ভালোবেসে শুধু এই লাজুকতাটাকে আমার জন্য কথা বলতে ছোট করে কথা বলে দেয় ও ખાસ করে ওর জন্য ওর বাবা মার জন্য দোয়া চাইছে এখন আমাকে যেটা বলেছে শুনতে চলো বলে ওর বাবা মার জন্য দোয়া আছে সবাই ওর বাবা মার জন্য দোয়া করবেন ওর ফ্যামিলি যারা আছে সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অফিসার ইন্টার হিসেবে চাকরি করছি যে উপজেলায় তার জন্ম আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি আরো সবার কাছেই দোয়া চাই সবার কাছেই বলি যে আমাদের এই কোরআনের পাখি সালে আহমেদ আকরিমের জন্য সবাই আমরা মন খুলে দোয়া করব। সে যেন সারা পৃথিবীর মধ্যে এক নম্বর হাফেজ হয় কোরআনের হাফেজ হয় আমরা সব সময় এই দোয়াই করি আমি অফিসার ইনচার্জ হিসাবে চাকরি করছি যে উপজেলায় তার জন্ম আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি আরো সবার কাছেই দোয়া চাই সবার কাছেই বলি যে আমাদের এই কোরআনের পাখি সালে আহমেদ আকরিমের জন্য সবাই আমরা মন খুলে দোয়া করব সে যেন সারা পৃথিবীর মধ্যে এক নম্বর হাফেজ হয় পুরানের হাফেজ হয় আমরা সময় এ দুযাই করি